أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أمار بران بيو مسلم باتيو سوتر مندولي آسكي أبنى دشامنة মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত একটা চিরন্তন সত্য, আর তার সাথে মিলে গেছে স্বপ্ন। আর বর্তমান বিশ্বে যে আলেমকে ধরা হয় দুনিয়ার সেরা আলেম, তার সামনে এটা বলা হওয়ার কারণে উনি আবেগ আপ্লুত হয়ে ফুপিয়ে কাঁদলেন, কেঁদে দিলেন। সেই জন্য আপনাদের সামনে এটা না বলে পারলাম। হাদিস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে আসলো, জ্যোতিষীর কাছে আসলো এবং এসে জিজ্ঞাসা করলো, তার হলো 200 ওয়াক্তের নামাজ বাতিল। হাদিসের শব্দ, এর ব্যাখ্যা আমি বলতেছি, শব্দ এখানে বলছি না, যেটার উদ্দেশ্য হলো 200 ওয়াক্তের নামাজ বাতিল। আর যদি তার কথাকে সত্য বলে জানে, তাহলে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যা নাজিল করা হয়েছে, মানে কোরআন হাদিস দীন ইসলামের যত বিধি নিষেধ মুদ্রা কথা এর ভিতরে সবই সামিল, পুরো দীন ইসলামকে সে কি করলো, অস্বীকার করলো, মানে সে নিজেই নিজের থেকে কাফির হয়ে গেল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। এখন এর সাথে যদি কোনো স্বপ্ন মিলে তো আপনি সত্যি বলতেই পারেন। সেটা কিভাবে মিলছে, অত্যন্ত করুণ ভাবে মিলে গেছে। সংক্ষেপে বলতেছি, চাচা আর ভাতিজা, ভাতিজাই নিজে একটা কবিরাজের সন্ধান আগে দিলেন, এরপরে চাচা তাকে নিয়ে গেলেন, তার মানে এখান থেকে আরেকটা জিনিস পাবেন। দোষী হওয়ার কথা ছিল মূলত ভাতিজা, কিন্তু এখানে দোষী হওয়া দেখা যাচ্ছে চাচাকে। কেন, চাচা গার্ডিয়ান হতে পারে, তার বাপ ছিল না, উনি বরং বারণ করার কথা ছিল, কিন্তু সে সন্ধান দিয়ে বরং সে কিছু বলছিল যে এটা যে কিছু কাজ টাজ হয়, তখন চাচা তাকে গিয়ে তাকে নিয়ে ওই কবিরাজের কাছে যায়, মানে ওই গণকের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁড় সুড়গুলো মন্ত্রতন্ত্র যা আনার নিয়ে আসছে এবং তারা কাজ কতটুকু হয়েছে না হয়েছে এটা ব্যাপার পরের কথা, কোনো সময় হয়ে যায়, কিন্তু ঝড়ে বকমরের পীরের কারামতি বাড়ে, সেটা আর একটা লম্বা ফিস। এখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা থেকে আপনি উপকৃত হবেন, আর সারা বিশ্বের সেরা আলিম শেখ সালে ফৌজান রাহিমাহুল্লাহ তিনি মানে ঢুকরে কাঁদতে শুরু করছিলেন, এটা কোনটা জানে, ওই লোক ভাতিজা স্বপ্নে দেখছে যে তার আরেকজনকে স্বপ্নে দেখাইছে যে তার শাস্তি হচ্ছে আজকের থেকে 10 বছর যাবত, তার মানে 10 বছর মারা যাওয়ার হয়ে গেছে, এই 10 বছর যাবত তার শাস্তি হচ্ছে, এবং ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ দেখাচ্ছেন যে স্বপ্ন সত্য। এর মাধ্যমে বলে দিচ্ছে যে আমার চাচাকে বলেন যে উনার ব্যাপারেও তারা আমাকে শাস্তির কথা শুনিয়েছে, যে ও কিন্তু শাস্তির সম্মুখীন হবে, তোমার যে চাচা তোমাকে নিয়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ শেখ শুনে তো কোনটা ভেবে উনি কাঁদবেন, এই শাস্তির কথা আছে 10 বছর যাবৎ সে শাস্তি পাচ্ছে, নাকি না নবী সাল্লামের কথা যে চির সত্য, দুইটাই তো কান্দার জিনিস। আর আপনারা এটা থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, জাদু এবং জ্যোতিষী, তারপরে গণক, এই সমস্ত কবিরাজ, আধ্যাত্মিক চিকিৎসার নামে যা হচ্ছে, এগুলো যে আল্লাহ নবী সাল্লাম যেটা বলছিলেন, এই হাদিস আপনারা অনেক সময় বলেন যে এটার এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, কোনো কিছুই নাই, আল্লাহ নবী সাল্লাম দুইটা অপশন বলেই দিয়েছেন। জিজ্ঞাসা করলেই, মানে ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেই 200 ওয়াক্তের নামাজ বাতিল, আর যদি বিশ্বাস করেন ওদের কথা তাহলে আপনার ইমান বাতিল, দুইটার একটা। আর এখন আপনারা কি পাইলেন এই সংবাদ থেকে, শাস্তি হচ্ছে 10 বছর যাবৎ, মানে একদিন কবিরাজের বাড়িতে যাওয়ার কারণে, সৌদি আরব তার এগুলো বেশি বেশি যাওয়া হয় না, আমাদের যারা কবিরাজের বাড়ির রাস্তা ধরে এরা ওই অ্যালার্জির ডাক্তারের মতো সারা জীবন পণ স্যান্ডেলে ফিতা পর্যন্ত ছিঁড়ে ফেলে কি ফেলে না ওদের রাস্তায়, তাহলে কতবার যায় ওদের কাছে, কতবার ওদের কথাকে বিশ্বাস করে, তাহলে কত বছর শাস্তি ভুগাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বরং সর্বপ্রথম মেসেজ যেটা এবং বার্তা এখান থেকে নিব, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা চিরসত্য, আমার নবী সাল্লাল্লাহু মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা জানিয়েছেন এগুলো চিরন্তন সত্য, এবং আমরা না দেখেই মূলত বিশ্বাস করি। কখনো কখনো কিয়ামত কাছে আসতেছে, মানুষের ইমান দুর্বল, আজকে এই ক্ষেত্রেও প্রচুর মানুষের ইমান দুর্বল, মানুষ না জানাইয়া চলে যায় কবিরাজের বাড়িতে, যারা বিশেষ করে প্রবাসে থাকেন, আপনাদের স্ত্রীদেরকে ভালো করে আপনারা চেক দেন, ভালো করে আপনারা গার্ড দেন, অন্যদের মাধ্যমে পর্যবেক্ষণ করেন, অন্য জিনিস তো আপনারা খবর নেন, কিন্তু ইমান কোন দিকে হারিয়ে ফেলতেছে এগুলোর খবর কিন্তু আমাদের আরো বেশি নেওয়া দরকার ভাই। এবং শাস্তি যে কত কঠিন এটা সহজেই বুঝতে পারলেন। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের সংবাদ আমরা পাইলে তো ইমান বাড়লো। আল্লাহ পাক আমাদের বলছেন যে আমি বিশেষ করে শেষের দিকে ইঙ্গিত করে বলছেন যে সময় যখন ঘনিয়ে আসবে তখন আল্লাহ পাক দিক দিগন্তে তার নিদর্শন ফুটিয়ে তুলবেন। আজকে স্বপ্নের মাধ্যমে হচ্ছে এবং হাদিসে তো আসছে যে স্বপ্ন এটা এই আপনার ওয়াহির 46 ভাগের এক ভাগ, আল্লাহ নবী বললেন না, তো এটাই জন্যই বললেন যে এই আর এরপরে বললেন যে শেষের দিকে কিয়ামতের আগ মুহূর্তে যত কাছে আসবে যে কিয়ামত স্বপ্ন সত্য হবে, এরপরে স্বপ্ন যদি বিশেষ করে রাত্রে দেখা যায়, ওই মানুষের আমল যদি ভালো থাকে বিশেষ করে সত্যবাদী হয়, তাহলে এগুলো একটা লক্ষণ। আর এটা তো হলো হাদিসের সাথে মিলে গেছে, আল্লাহ আকবার। আমরা যেখানে হাদিসের বিপরীত স্বপ্ন থেকে মাসালা নিয়ে নিই, এটা তো আমরা বারবার বলছি না নিষেধ, ওটা নিয়েন না,
খবরদার নেবেন না এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে একটা সাক্ষী হিসেবে এটা কাজ করবে আপনারা যদি এখান থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা হয় আপনি মনে করেন নেন তারা হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা নেন কিন্তু কবিরাজের বাড়ি থেকে আপনাদের মা বোনের নিজেরা ওই রাস্তা বন্ধ করে দেন ব্লক করে দেন এবং তওবা করেন যারা আগে গেছেন কেননা দেখছেন যে শাস্তি কত কঠিন আল্লাহ পাক আমাদেরকে তার আসমা হোসনা হোসনা দোয়া করছি এই কথাগুলো বুঝে না যাবার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন মহাগ্রন্থ কোরআন কারীম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে মুমিন হলে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন আমরা আল্লাহর উপর ভরসা করব ওই কবিরাজ আমাকে গায়বের সংবাদ বলে দিবে ওই গায়বের সংবাদ জানতে যাওয়া এটাই তো একটা শিরিকি জিনিস সামনে এসে গেল আল্লাহ ছাড়া কেউ গায়বের সংবাদ জানে না এরপরে তাদের কাছ থেকে আপনি তন্ত্র মন্ত্র তাদের কাছ থেকে আপনি পথ্য নিয়ে আসতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্না কুন্না মিনাজ জালিমিন রব্বানা লা তুআখিযনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহর দ্বীনের সঠিক এবং উপকারী জ্ঞান আমরা অর্জন করতে পারি এর উপর আমল করে অন্যদেরকে আমরা এই পথে আহ্বান করে এবং যেটা ইসলামে নিষিদ্ধ এগুলোর থেকে নিষেধ জানিয়ে আমরা যেন দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই কাজের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ